কিছু খাবার রয়েছে যেগুলি খেলে আমাদের শরীরে এমন কিছু পরিবর্তন বয়ে নিয়ে আসে যা ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই বলে এই সকল খাবারকে ম্যাজিক পিল ভেবে নিলে আমাদের ভুল হবে। এই সকল খাবার খাবো আর 9 মাস পর ছেলে সন্তান জন্ম দেব এমনটা ভাবা উচিত নয়। তবে গবেষণা যেহেতু প্রমাণিত হয়েছে তাই কিছু না কিছু ভালো ফল তো মিলতেই পারে, তাহলে আর দেরি কেন? চলুন দর্শক জেনে নেওয়া যাক যে সকল খাবার খেলে ছেলে সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় সে সকল খাবারের নাম। কলা। কলাতে উপস্থিত পটাশিয়াম ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। পটাশিয়াম মায়ের শরীরে স্পার্ম যাতে বেশি সময় জীবিত থাকতে পারে সেই বিষয়ে খেয়াল রাখে, যে কারণে অনেকেই দাবি করে থাকেন যে কলা খাওয়ার সঙ্গে ছেলে সন্তান হওয়ার গভীর সম্পর্ক রয়েছে। প্রসঙ্গত, সন্তান নেওয়ার পরিকল্পনা করার পর মাকে দিনে কম করে 2টি কলা খেতে হবে, তবেই ভালো ফল মিলবে। নাস্তায় খেতে হবে সিরিয়াল জাতীয় খাবার। পুষ্টিকর পরিবেশে স্পার্মের কার্যকারিতা বৃদ্ধি পায়, আর স্পার্ম যত ঠিকমতো কাজ করতে পারবে তত ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়বে। সেই কারণেই তো মায়েদের শরীরে যাতে পুষ্টির অভাব দেখা না দেয় সেদিকে খেয়াল রাখাটা একান্ত প্রয়োজন, আর এই কাজটি করতে পারে সিরিয়াল জাতীয় খাবার। সেই কারণেই প্রতিদিন সকালে এই জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় মায়েদের। মাশরুম। স্পার্মের কার্যকারিতা বাড়াতে ভিটামিন ডি এবং পটাশিয়াম বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, এই 2টি উপাদান প্রচুর পরিমাণে রয়েছে মাশরুমে, তাই তো চিকিৎসকরা মনে করেন স্বামী এবং স্ত্রী যদি মাশরুম জাতীয় খাবার বেশি করে খান তাহলে তাদের ছেলে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। ভিটামিন সি জাতীয় খাবার। ভিটামিন সি জাতীয় খাবার মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ফলে ছেলে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কারণ মায়ের শরীর যত সুস্থ থাকবে, পুষ্টির অভাব যত দূর হবে, তত ছেলে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা বাড়বে। শর্করা জাতীয় খাবার বেশি মাত্রায় খেতে হবে। বিজ্ঞান বলছে হাই গ্লুকোজ ডায়েট ছেলে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা বাড়ায়, সেই কারণেই গর্ভাবস্থায় বেশি করে ভাত এবং আলু খেতে বলা হয়। এমন ধরনের খাবার খেলে মায়ের শরীরে ক্যালোরির মাত্রা বৃদ্ধি পায়, ফলে গ্লুকোজের ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। সামুদ্রিক মৎস্য। সামুদ্রিক মৎস্যতে উপস্থিত জিঙ্ক স্পার্ম কাউন্ট বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, আর এই কথা তো আমরা সবাই জানি যে স্পার্ম কাউন্ট যত ভালো হবে তত ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই তো সন্তান নেওয়ার পরিকল্পনা করলে সি ফুড বা সামুদ্রিক মৎস্য বেশি করে খাওয়া শুরু করুন, দেখবেন ভালো ফল পাবেন। শরীরে লবণ এবং পটাশিয়ামের মাত্রা যেন ঠিক থাকে। মায়েদের শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্স যত ঠিক থাকবে তত মায়ের শরীরে ছেলে সন্তান জন্ম নেওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে। প্রসঙ্গত, যতদিন না প্রেগনেন্ট হচ্ছেন ততদিন সোডিয়াম রয়েছে এমন খাবার বেশি করে খাবেন, কিন্তু একবার গর্ভবতী হয়ে যাওয়ার পর আর বেশি মাত্রায় সোডিয়াম জাতীয় খাবার গ্রহণ করবেন না। টমেটো।
মায়ের শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য ঠিক রাখতে টমেটো দারুণভাবে সাহায্য করে। শুধু তাই নয়, ভিটামিন সি এর ঘাটতি যাতে দেখা না দেয় সেদিকে খেয়াল রাখে টমেটো। তাই তো গর্ভাবস্থার আগ পর্যন্ত বেশি করে এই সবজিটি খেতে পারেন। ফল এবং সবজি। পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে এমন ফল এবং সবজি বেশি করে খেতে হবে। পটাশিয়াম মায়ের শরীরে ছেলে সন্তান ধারণ করার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর একথা তো সবারই জানা যে পরিবেশ অনুকূলে থাকলে ছেলে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। কুমড়ুর বীজ। এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক। এই দুটি উপাদান পুরুষদের শরীরে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়, ফলে স্পার্মের স্বাস্থ্যের উন্নতি ঘটে। অন্যদিকে এই প্রাকৃতিক উপাদানটি মহিলাদের শরীরে ছেলে সন্তান ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করে দেয়। প্রসঙ্গত, কুমড়ার বীজ খেলে যে উপকারিতা পাওয়া যায়, বাদাম খেলে একই উপকারিতা পাওয়া যায়। দর্শক, সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেক্ষেত্রে খাদ্য যতটা ভূমিকা পালন করে থাকে তার চেয়েও অধিক ভূমিকা পালন করে থাকে আমাদের ভাগ্য। তাই যে সন্তানই চান না কেন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ চাহে তো আমাদের দোয়া কবুল করে নেবেন। আর আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আজই সাবস্ক্রাইব করে নিন।